Hi, hello, good afternoon, my YouTube family. Welcome back to my another new vlog. বাগানে আসলাম, ফুল তুলবো, ক্যান্ডির ব্রাশ করাবো, ওদিকে কাজ কমপ্লিট করে দিয়ে আসলাম। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমি খুব ভালো আছি। শুরু করলাম নতুন একটা ব্লগ, ঠিক আছে চলো সাথে থাকো। দেখো বাগানটা পরিষ্কার হয়ে গেছে, গার্ডেন পুরো ক্লিন হয়ে গেছে, গাছে জল ঠল দিয়েই গেছে। জগৎ এমন, সন্ধ্যা নেমে এসছে না, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সাড়ে চারটের সময় কি অবস্থা দেখো, পুরো বাগান দেখো পুরো ক্লিন, আর লেবুগুলো দেখো না পাকতে শুরু করে দিয়েছে। ক্যান্ডি এসছে, ক্যান্ডি আরও নোংরা করে দেয় গো বাগানটা। এদিকে কলা গাছ ফাঁকা হয়েছে, কারণ যে কলাটা পেরেছিলাম ওটা কাটা হলো, কালকে থোর বার করা হয়েছে। চলো, কাল শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে দিলাম একটু। আর এই জায়গাটার বেডটা পরিষ্কার করতে পারে না, কারণ এত কাটা আনারস গাছে চারিদিকে ছড়িয়ে আছে। কালকে পরিষ্কার করেছে, আজকেই পাতা সব চারিদিকে। ওইদিকেও দেখো তাই একদম ক্লিন হয়ে গেছে বাগান। ক্যান্ডির দেখো বদমাশি, ওকে একটু কাঙ্গি করবো, আঁচড়ে দেবো। একটা বিশেষ কথা বলছি, যারা কারোর বাড়িতে এরকম ল্যাব দেখে বলো যে পুষবো বা অন্য রকম কুকুর পুষবো, তারা চিন্তা করে নেবে, আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে নেবে। এদের এক নম্বর খরচ খুব বেশি, দু নম্বর মেনটেনেন্স কিন্তু প্রচুর করতে হয়, খাওয়া দাওয়া ওষুধপত্র টাইমলি খাওয়া দাওয়া দেওয়া, ওষুধপত্র ঠিকমতো দেওয়া, ভ্যাকসিনের ব্যাপার থাকে। কারণ অনেককে দেখেছি ডগি পোষে যেই বয়স হয়ে যায় তাদেরকে রাস্তার ধারে ছেড়ে দিয়ে আসে বা বেঁধে রেখে চলে আসে, এটা ভীষণ বড় অন্যায়, এই কাজটা কিন্তু কেউ করো না। দেখো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে দেখলাম, এ দেখো নতুন চটিটা আবার কেটে দিল, বলো কি করব বলো, পাঁচ জোড়া চটি কেটে দিল। এতদিন পর কিনে আনলাম, যে খালি পায়ে তো হাঁটা যায় না, কোথায় চটি কি আর বিছানায় নিয়ে শোয়া যায়। এই দেখো এখন এখানে বসে আছে, মরো মরবো মারবো শয়তান মেয়ে কোথাকারে, তোমাকে না মেরে মেরে তুমি এরকম বদমাশ হয়ে গেছো। এটা কি করেছো, কি করেছো, এটা এটা কি কি এটা কি, এটা দেব এটা দিয়ে একটা বাড়ি, কি করেছিস, কেন করেছো, কেন করেছো, আজই মেয়ে হয়ে গেছে, যখনই যেটা আনবে তখনই সেটা নষ্ট করে দেবে। তুই খেতে পারিস, তুই খেতে পারিস না, তুই খেতে পারিস না, যে তুই চটি বসে বসে যে এঁচি বেয়েছি আবার আবার, তোমার লজ্জা নেই, তোমার লজ্জা নেই, পাঁচ জোড়া চটি ছিঁড়েছো তুমি, বদ মেয়ে হয়ে গেছে, মারি না বকি না সেই জন্য এরকম বদ হয়েছে, ও মুখ ঘুরিয়ে বসে আছে আবার। এক পা যদি তুই এখান থেকে নেমেছিস, এক পা নামলে মারবো আমি, চুপ করে বসে থাকে এখানে, কেন করলি, কেন করলি, কেন করেছ, ওকে দেই একটা, দেই একটা স্ল্যাপিং, দেই দেই স্লিপ 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 বলেছি, স্লিপ 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 ক্যান্ডি স্লিপ, ক্যান্ডি স্লিপ, চুপ করে বসে থাক, আবার হাত দিচ্ছে, আবার আমার গায়ে হাত দিচ্ছে, চুপ করে এখানে থাকবে, শুয়ে থাকো, স্লিপও বোঝে, স্লিপ বলেছি অমনি বসলো, আবার শুয়ে পড়ো, স্লিপ ক্যান্ডি স্লিপ, লেজ নাড়ানো তোমার, মোর করে দেবো লেজ নাড়ানো, পাজি মেয়ে আজকে আমার মেরে ওকে ঠান্ডা করে দেবো আজকে ওকে আমি, বদমাস মেয়ে। এখানে দাঁড়িয়ে আছে আরেকজন, চুপ করে দাঁড়িয়ে আছে, শুনছে সবকিছু, আছি মেয়ে কোথাকারে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমার পুজো কমপ্লিট হলো, দেখো আজকে শুক্রবার, শুক্রবারে তো মহালক্ষ্মী পুজো হয়, তো ফুল খুব কম ফুটছে, আর বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে, মাটা এসছে দিয়ে দিই আশীর্বাদ, সোনাটা বেবি আমার, একটু শেয়ার করলাম তোমাদের সাথে।
হাই ফ্রেন্ডস, ক্যান্ডিকে দুটো কলা আর একটা আপেল কেটে দিলাম, ও খাবে, এখন বসে আছে। ভাতটা এই বন্ধ করলাম, গ্যাসটা হয়ে গেছে, আর খেতেও দিয়ে দিলাম ওদেরকে, ডিনার দিয়ে দিলাম, একটু লেট করেই দিলাম কারণ ভাত রেডি ছিল না। ক্যান্ডি খাচ্ছে ডগ ফুড, আর এই যে চিকেন আর ভাত জিমি। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। প্রচুর মাথা ব্যথা করছে, আর এই যে গ্রিন টি নিয়ে আসলাম, দেখা যাচ্ছে, হ্যাঁ গ্রিন টি নিয়ে আসলাম, এখন খাবো। আজকে আমি লাঞ্চ করিনি, এত মাথা যন্ত্রণা করছে, ভালোই লাগছে না। তার মধ্যে ক্যান্ডি চটিটা একদম কামড়ে ছিঁড়ে দিল, বলে 7 দিন হয়েছে চটিটা নিয়ে আসলাম, টোটাল 5 জোড়া একই রকম, আর সব সময় বাঁ পায়েরটা কাটছে, ডান পায়েরটা কাটছে না। কারণ বাঁ পা, ডান পায়েরটা যদি কাটতো না, আমার ডান পায়ের আরও 1-2-3 জোড়া রয়েছে, সেটা এটার সাথে পড়তে পারতাম। মানে ঘুম থেকে উঠে না এটা দেখে এত রাগ উঠেছে, ওকে মনে হচ্ছিল মেরে একদম ফাটিয়ে দিই। প্রচুর বকা খেয়েছে, প্রচুর বকা খেয়েছে, কোনোদিনও এত বড় হয়েছে এত বকা খায়নি, আজকে যাও দুটো চড়ও মেরেছি গালে, এত রাগ ধরে গেছিল না, মনটাই খারাপ হয়ে গেল জানো। আর চটি কিনবো না আমি, কি করবো বলো, কিনে যদি এরকম করে কত টাকা চটির পেছনে দেবো, আর চটি বলো মাথায় নিয়ে শোয়া যায় রাত্রেবেলায়, ও উঠে এইসব করে, আর মাঝখানে একদম স্টপ করে দিয়েছিল, আবার শুরু করেছে এইসব। আর এই দেখো আমার গাছের লেবুগুলো কত যে বড় হয়েছে, এবার পেরেছি, 3টে পারলাম, কালকে জগৎকে দিলাম, জগৎ এসেছিল বাগান পরিষ্কার করেছে, তোমাদেরকে দেখালাম, ক্লিন হয়ে গেছে পুরো বাগানটা। আর ক্যান্ডির তো দেখলে কিরকম বদমাশি করছে, আজকে এত বকা খেয়েছে, আর কোনোদিন মারিনি তো, আজকে গালে দুটো চড় মেরেছি তো, আস্তেই মেরেছি, কিন্তু ভাবছে মা তো রেগে গেছে, ভয়ে একেবারে কাঁপছে পুরো, একটু বদমাশিটা কম করছে। একটা দেব স্ল্যাপিং, আবার দুষ্টুমি, সিট সিট, এদিকে আসো, কাম ক্যান্ডি, কাম সিট, গুড গার্ল, গুড গার্ল, বসেছে। আমি এখন গ্রিন টিটা খাবো, তার আগে তোমাদের সাথে কথা বলতে আসলাম, আর জামা কাপড় গোছাবো, অনেক জামা কাপড় জমে গেছে, ওগুলো সব ভাঁজ করে রাখবো। এই না, খুব আলস্য লাগে আমার জামা কাপড় গোছাতে, এত কাঁচা হয়েছে। ক্যান্ডির দেখি কালকে ওকে স্নান করাবো, কারণ এবার খুব বেশি শীত পড়লে স্নান করানো যায় না, তখন ওই স্যাভলং দিয়ে গরম জল দিয়ে পুরো গাটা স্পঞ্জ করি, আর তারপর চিরুনি করে দিই, ব্যাস ঠিক হয়ে যায়। বেশি ঠান্ডা লেগে গেলে ওদের মুশকিল, বুকে কফ জমে গেলে আমি কমই স্নান করাই, কারণ ওর ভেট বলেইছে যে কম স্নান করাতে, প্রচুর লোম গা থেকে বেরোচ্ছে, আজকেও বার করলাম, রোজই গাটা ওরমভাবে আছড়ে লোমগুলো ফেলতে হয়, তারপরেও সারা ঘরে লোম, আর মানে ঘর ঝাড় দিয়ে এতখানি বেরোয় লোম, আবার নতুন লোম গজাবে। যাই হোক, এই হচ্ছে আজকে সারাদিনের ব্যাপার, রান্না করা রয়েছে, রান্না নিয়ে কোনো চিন্তা নেই, খেয়ে নেবো, একটু তাড়াতাড়ি খাবো, আজকে রিলস বানাতে হবে, একদম রিলস নেই, দেখি একটু দেরি করেই বানাবো, যে কটা আছে পোস্ট করে দেবো আর দিয়ে বানিয়ে রাখবো। শর্টস অনেক দিন ধরে ছাড়ছি না, শর্টসও বানাবো, আর সাথে থাকবে ক্যান্ডির এভরিডের রুটিন, কারণ ক্যান্ডি ক্যান্ডি করে সবাই খুব পাগল হও, সবাই ফোন করলে জিজ্ঞেস করে ক্যান্ডি কেমন আছে, জিমি কেমন আছে, ক্যান্ডির কথাই সবাই জিজ্ঞেস করে, এত দুষ্টুমি করে, ভালো লাগে কিন্তু বেশি অত্যাধিক দুষ্টুমি, মানে জিনিসপত্র ছিঁড়লে তখন মাথাটা যা গরম হয়। ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, নতুন ব্লগ তো আবার নিয়ে আসবোই, তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার এপি ইনস্টার বন্ধু এবং যারা ক্রিয়েটার বন্ধু আমার ভিডিও দেখো, তাদেরকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা। আর ভেরি রিসেন্টলি আমি ফেসবুক লাইভও করব, কারণ 5K-র পর ভেবেছিলাম করব, আমার 5K কমপ্লিট হয়ে গেছে, সেটা মানে সাব বা বন্ধু 5K কমপ্লিট হয়েছে, আর 7.5K আমার ফলোয়ার্সও হয়ে গেছে, আমার 5K-র পরেই আমি ভেবেছিলাম করব, যাই হোক লেট হলো, ইচ্ছা আছে দেখি যদি 10K-টা হয়ে যায় ফলোয়ার্স, তারপরে না হয় লাইভটা শুরু করব। সারাদিন আমি এতটাই বিজি থাকি, অনেকের ভিডিওই আমি দেখতে পারি না, তার জন্য মার্জনা করো আমাকে, টাইম পাই না, টাইম ছাড়া ওইভাবে ভিডিও দেখতে পারি না, বহুবার বলেছি আমি, গুড়ি ছোঁয়া করে ভিডিও আমার দেখা হয় না। হ্যাঁ, যারা এসে ভিডিও দেখো তাদের ভিডিওও আমি রেগুলার দেখতে পারি না, কিছু জনের ভিডিও আমি দেখি, সময় নিয়েই দেখি, কারণ হুটোপুটি করে ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব নয়,
অত টাইম দেওয়াও সম্ভব নয়, আর ইউটিউব এগুলো ভীষণভাবে লক্ষ্য করে। এটা ওর ঠিক সাবফার সাবের মতোই অবস্থা, আমি দেখলে তুমি দেখবে, তুমি দেখলে আমি গিয়ে দেখবো, এগুলো ভীষণ বাজে। আর ওই জন্যই ডলারগুলো আমার কাটছিল। আমি এই বিগত 4 মাস ধরে বন্ধু করাও বন্ধ করেছি, 5 মাস হবে, 4 মাস কি 5-6 মাস হয়ে যাবে। আর প্লাস ওইভাবে আমি ভিডিও দেখি না বলে আমার 3 মাসে ডলারও কাটেনি, ডলার ঠিকঠাক অ্যাড হয়েছে। আমি এটাই ট্রাই করছিলাম যে ভিডিও না দেখলে দেখা যাক কি হয়, কি এটার বন্ধুদের ভিডিও যদি না দেখি। তো ওই 4-5 জনের ভিডিও ছাড়া আমার পক্ষে দেখা সম্ভব হয়েও ওঠে না এভরিডে ভিডিও। ঠিক আছে, ভালো থেকো, আর ভুল বুঝো না আমাকে, এটাই বললাম যে ভুল বুঝো না যে আমি এসে দেখছি না, দেখলে দেখো প্রবলেম হচ্ছে, আমার ডলার কাটছে, আমার নিজের ক্ষতি তো আমি করবো না। ম্যাক্সিমাম বাইরে থেকে আমার ভিডিও দেখছে, তার জন্য আমি খুব খুশি, এবং আমার প্রচুর প্রচুর ওয়াচ টাইম উঠে গেছে। এই ওয়াচ টাইমের জন্য একটা টাইমে ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি, 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8.5 ঘন্টা। আর এখন দেখো বিগত 1 মাসে আমার যা ওয়াচ টাইম উঠেছে ভাবতে পারবে না, মানে 9K-র ওপরে, 9K আওয়ার্স ওয়াচ টাইম আমার উঠেছে, 8,000 ঘন্টা, ভাবতে পারছো? ক্যান ইউ ইমাজিন? এটাই হয় বাইরে থেকে কেউ ভিডিও দেখলে ওয়াচ টাইম ওঠে, সাবও অ্যাড হয়। এটা সবার জন্যই বললাম, তোমরা ওই জিনিসটা করে দেখো, লাভবান হবে, ক্ষতি হবে না কিছু, ভিউজ কিছুটা ডাউন হবে, তারপরে আবার তোমার চ্যানেল গ্রো করবে। এবং ক্রিয়েটার বন্ধুদের এটাই প্রয়োজন, বাইরে থেকে কেউ ভিডিও দেখুক। ঠিক আছে, চলো, এটা আমি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত তোমাদেরকে জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো শেষ করছি ব্লগটা, টাটা, গুড নাইট।